বন্ধুরা, এ পর্যায়ে আমরা কথা বলবো হচ্ছে শ্বেত রক্তকণিকা বা লিউকোসাইট নিয়ে। শ্বেত রক্তকণিকা, শ্বেত রক্ত কণিকা, শ্বেত রক্তকণিকা ইংলিশে যাদেরকে বলা হয় হচ্ছে হোয়াইট ব্লাড কর্পাসেল, হোয়াইট ব্লাড সেল বা কর্পাসেল। সংক্ষেপে কিন্তু WBC, হোয়াইট ব্লাড কর্পাসেল। এই শ্বেত রক্তকণিকা বা হোয়াইট ব্লাড কর্পাসেলের কিন্তু আরও একটি নাম রয়েছে, যেটি হচ্ছে লিউকোসাইট, লিউকোসাইট বা LUKOCYTE, লিউকোসাইট। বন্ধুরা, এখানে এই যে লিউকোসাইট ওয়ার্ডটি তোমরা দেখতে পাচ্ছ, এটি আসলে দুটি গ্রিক শব্দের সমন্বয়ে গঠিত। একটি হচ্ছে লিউকো, বাকিটি হচ্ছে সাইট। এই লিউকো শব্দের মানে হচ্ছে কালারলেস, কালারলেস বা কখনো কখনো হোয়াইট হিসেবে ব্যবহার করা হয়ে থাকে, এবং সাইট মানে হচ্ছে সেল, অর্থাৎ কালারলেস, অর্থাৎ যে রক্তকণিকার বর্ণ নেই, বর্ণহীন অথবা সাদা, তাদেরকে আমরা বলি হচ্ছে শ্বেত রক্তকণিকা। বন্ধুরা, আমরা এখন আলোচনা করব শ্বেত রক্তকণিকার বিভিন্ন বৈশিষ্ট্য নিয়ে এবং এদের পরিমাণ নিয়ে, আমাদের দেহে কী পরিমাণে রয়েছে সেগুলি। তো প্রথমে আসা যাক, এটির নাম দেখে কিন্তু বোঝা যাচ্ছে এর বর্ণ কীভাবে কীরকম হবে। এটি আসলে সেন্ট্রিফিউজ মেশিনে দিলে পরে এর স্তরটি যেখানে থাকে শ্বেত রক্তকণিকা সে জায়গাটিকে সাদা দেখানোর কারণে এর নামকরণ করা হয়েছে সাদা রক্তকণিকা বা হোয়াইট ব্লাড সেল। কিন্তু প্রকৃতপক্ষে এদের কোনো কালার নেই, আসলে কালারলেস। এবং আমাদের যতগুলি রক্তকণিকা রয়েছে সবগুলি রক্তকণিকার থেকে কিন্তু এই শ্বেত রক্তকণিকাই আকারে সবচেয়ে বড় হয়ে থাকে, তবে এদের কোনো নির্দিষ্ট কোনো আকার নেই। এর কারণ হচ্ছে এরা অ্যামিবার মতো সিউডোপোডিয়া, অর্থাৎ ক্ষণপথ সৃষ্টি করে চলাচল করতে পারে, অর্থাৎ বিভিন্ন সময় আকার বিভিন্ন রকমেরভাবে পরিবর্তন করতে পারে। ঠিক এ কারণে কিন্তু এদের কোনো নির্দিষ্ট আকার নেই, তবে এর মধ্যে কিন্তু নিউক্লিয়াস রয়েছে, অর্থাৎ আমাদের যে বাকি দুটি রক্তকণিকা রয়েছে, যেমন হচ্ছে লোহিত রক্তকণিকা এবং অণুচক্রিকা, এই লোহিত রক্তকণিকা এবং অণুচক্রিকা কিন্তু কোনো রকমের নিউক্লিয়াস থাকে না। একমাত্র রক্তের কোষ বা রক্তকণিকা, যেটি হচ্ছে হোয়াইট ব্লাড কর্পাসেল WBC-র নিউক্লিয়াস বিদ্যমান। তবে এই নিউক্লিয়াসগুলি যখন WBC সৃষ্টি হয় তখন কিন্তু গোলাকার বা এরকম ডিম্বাকার হয়ে থাকে, এবং বয়প্রাপ্ত হওয়ার পর, অর্থাৎ এদের বয়স যখন পূর্ণাঙ্গ বয়সে পরিণত হয় এই কোষগুলি, তখন কিন্তু এই যে নিউক্লিয়াসগুলি এগুলির আকার কিন্তু এই ঘোড়ার খুরের মতো অথবা আমাদের যে কিডনি বা বৃক্ক রয়েছে সেই বৃক্কের মতো দেখায়, অর্থাৎ এটা এরকম এরকম হয়ে যায়, আমাদের বৃক্ক কিছুটা এরকম থাকে, অথবা এই যে ঘোড়ার খুর আছে এরকম ঘোড়ার খুরের মতো করে আকৃতি ধারণ করে। তাহলে আমরা দেখলাম যে একমাত্র রক্তকণিকা যার মধ্যে নিউক্লিয়াস আছে, এবং সেই নিউক্লিয়াস কিন্তু বিভিন্ন খণ্ডে এভাবে বিভক্ত হতে পারে। তো এ কারণে কিন্তু এই যে লোহিত শ্বেত রক্তকণিকা রয়েছে, এই শ্বেত রক্তকণিকার আরও একটি নাম রয়েছে, যেটি বলা হয় পলিমরফো নিউক্লিয়ার লিউকোসাইট, পলিমরফো নিউক্লিয়ার লিউকোসাইট, লিউকোসাইট। বন্ধুরা, শ্বেত রক্তকণিকার আরও একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য রয়েছে, সেটি হচ্ছে আমাদের দেহে যে কোনো পথ দিয়েই আমাদের দেহে জীবাণু, রোগ জীবাণু প্রবেশ করুক না কেন, তারা কিন্তু সেই জায়গায় গিয়ে সেই রোগ জীবাণুকে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় ভক্ষণ করে থাকে। আর এ কারণেই কিন্তু এই শ্বেত রক্তকণিকাকে বলা হয় ভ্রাম্যমাণ প্রতিরক্ষামূলক একক বা মোবাইল ডিফেন্সিভ ইউনিট, অর্থাৎ আমাদের যে দেহের প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে সেই প্রতিরক্ষা ব্যবস্থায় কিন্তু এরা প্রত্যক্ষভাবে আমাদেরকে সাহায্য করে থাকে, অর্থাৎ আমাদের ইমিউন সিস্টেম রয়েছে, যে ইমিউন সিস্টেমের খুবই গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে এই শ্বেত রক্তকণিকা থাকে। বন্ধুরা, শ্বেত রক্তকণিকা কিন্তু আমি আগেই বলেছি এদের আকার নির্দিষ্ট নয়, এরা অ্যামিবার মতো চলাচল করতে পারে, অর্থাৎ এরা যেহেতু এরকম অ্যামিবার মতো এরকম এরকম বিভিন্ন ক্ষণপথ সৃষ্টির মাধ্যমে চলাচল করে, তাই এই এদের চলাচলের যে প্রকৃতি সেটিকে বলা হয় অ্যামিবয়েড চলন, অ্যামিবয়েড চলন। বন্ধুরা, এই অ্যামিবয়েড চলনের মাধ্যমে এরা কিন্তু আমাদের যে রক্তনালী রয়েছে, কৈশিক জালিকাগুলি, খুব ক্ষুদ্র পাতলা যে সকল কৈশিক নালী রয়েছে আমাদের, কৈশিক জালিকা, সেই কৈশিক জালিকার এই যে প্রাচীর দেখতে পাচ্ছ, এই প্রাচীর ভেদ করে কিন্তু এরা এই প্রাচীর ভেদ করে বাহিরে বেরিয়ে আসতে পারে। এই যে প্রক্রিয়াটি রয়েছে এই প্রক্রিয়াটিকে বলা হয় ডায়াপেডেসিস, ডায়াপেডেসিস,
ডায়াবেটিস। বন্ধুরা এই ডায়াবেটিস প্রক্রিয়ায় এই যে রক্তনালী দেখতে পাচ্ছ তোমরা কৈশিক জালিকার পাতলা যে রক্তনালীগুলি রয়েছে সেই রক্তনালী ভেদ করে কিন্তু এরা কোনো কোনো অর্গ্যানের বা অঙ্গের টিস্যুতে স্থায়ীভাবে অবস্থান করতে পারে এবং সেখানে স্থায়ীভাবে অবস্থান করে এদের এরা কী করে এরা আসলে বিভিন্ন জীবাণুর বিরুদ্ধে ডিফেন্স গড়ে তোলে অর্থাৎ আমাদের রোগ প্রতিরোধে সহায়তা করে এবং এরা কিন্তু জীবাণুদেরকে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় ভক্ষণ করে থাকে তাই এদেরকে বলা হয় ফ্যাগোসাইট বা এদের আকারের ধরনের উপর ভিত্তি করে এদেরকে কিন্তু আরও নামে ডাকা হয় সেটা হচ্ছে মাইক্রোফাজ অথবা ম্যাক্রোফাজ। এই যে ফাজ দেখতে পাচ্ছ এই ফাজ যারা তাদের কাজই হচ্ছে জীবাণুদের ধ্বংস করে ফেলা অথবা জীবাণুদের ভক্ষণ করা আর যে সকল WBC সাইজ আকারে ছোট তাদেরকে বলা হয় মাইক্রোফাজ এবং যারা সাইজ আকারে বড় এবং এই ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় বা ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণুদেরকে ধ্বংস করে থাকে তাদেরকে বলা হয় এবং যারা আকারে বড় তাদেরকে বলা হয় হচ্ছে ম্যাক্রোফাজ। তাহলে আমরা দেখলাম যে শ্বেত রক্তকণিকা কিন্তু আমাদের ডিফেন্স মেকানিজম অর্থাৎ আমাদের যে ইমিউন সিস্টেম রয়েছে বা রোগ প্রতিরোধ ব্যবস্থা রয়েছে সেখানেও কিন্তু বড় একটি ভূমিকা রাখতেছে এবং এরকম কিছু ম্যাক্রোফাজের উদাহরণ হচ্ছে আমাদের লিভারের কোষের মধ্যে যে WBC রয়েছে যেটি ম্যাক্রোফাজ হিসেবে কাজ করে তাদেরকে আমরা বলি হচ্ছে কুফার সেল এবং আমাদের যে ফুসফুস রয়েছে এই ফুসফুসের যে বায়ুথলি যাদেরকে আমরা বলি হচ্ছে অ্যালভিওলাস এই বায়ুথলির কোষ রয়েছে এখানে এভাবে এই কোষগুলির ফাঁকে ফাঁকেও কিন্তু অনেক ম্যাক্রোফাজ রয়েছে অর্থাৎ অনেক শ্বেত রক্তকণিকা রয়েছে যারা আসলে এখানে রোগ প্রতিরোধে সহায়তা করে এই যে ম্যাক্রোফাজটি রয়েছে এই ম্যাক্রোফাজটিকে বলা হয় অ্যালভিওলার ম্যাক্রোফাজ। যেহেতু এরা অ্যালভিওলাসের মধ্যে থাকে তাই এদের নাম হচ্ছে অ্যালভিওলার ম্যাক্রোফাজ। বন্ধুরা এরা আকারে অন্যান্য সকল রক্তকণিকার থেকে বড় ঠিকই কিন্তু এদের পরিমাণ কিন্তু অন্যান্য যে রক্তকণিকাগুলি রয়েছে তাদের থেকে অনেক কম পরিমাণে আমাদের দেহে থাকে। নবজাতক শিশুদের দেহে এই WBC পরিমাণ থাকে হচ্ছে 9,000 থেকে 30,000 মতো এবং 2 বছরের কম বয়সী যে সকল শিশু রয়েছে তাদের দেহে এই WBC পরিমাণ থাকে হচ্ছে 6,000 থেকে 17,000 মতো কিন্তু পূর্ণবয়স্ক নারী পুরুষের দেহে এটি থাকে হচ্ছে 4,000 থেকে 10,000 মতো যেখানে অ্যাভারেজ হচ্ছে 7,000 মতো করে থাকে 7,000। এখন কথা হচ্ছে আমাদের দেহে যে পরিমাণে RBC থাকে তার থেকে অনেক কম পরিমাণ থাকে হচ্ছে WBC। আমরা যদি এর অনুপাতটা দেখি একটু আমাদের দেহে যে পরিমাণে RBC রয়েছে তার সাথে যদি WBC-র একটা অনুপাত দেখি তাহলে এই অনুপাতটি হবে 700:1 অর্থাৎ আমাদের দেহে যে পরিমাণে RBC আছে তার থেকে কিন্তু 700 গুণ কম আছে WBC। পরিমাণটি কিন্তু আসলে অনেক কম এবং আমাদের দেহে যে পরিমাণে WBC আছে তা আমাদের দেহের রক্তের মোট 1% অনলি 1% এবং এই স্বাভাবিকের থেকে যদি WBC আমাদের শরীরে কম থাকে তখন সে অবস্থাটিকে আমরা বলে থাকি হচ্ছে লিউকোপেনিয়া। স্বাভাবিকের থেকে কম থাকলে আমরা বলি লিউকোপেনিয়া এবং স্বাভাবিকের থেকে যদি বেশি থাকে তখন কিন্তু আমরা এই অবস্থাটাকে বলি হচ্ছে লিউকোসাইটোসিস অথবা লিউকোসাইথেমিয়া। বেশি থাকলে বলি হচ্ছে লিউকোসাইটোসিস বা লিউকোসাইথেমিয়া। বন্ধুরা কিন্তু এমন যদি হয়ে থাকে যে আমাদের দেহের মধ্যে অস্বাভাবিক হারে প্রচুর পরিমাণে WBC তৈরি হওয়া শুরু করে তখন কিন্তু আমাদের যে RBC-র প্রোডাকশন যে রেটটা সেটি কিন্তু অস্বাভাবিক হারে কমে যেতে থাকে অর্থাৎ যত বেশি WBC প্রডিউস হবে ঠিক তত ইম্প্যাক্ট পড়বে হচ্ছে RBC তৈরিতে
অর্থাৎ এরকম যদি হয় আমাদের দেহে অস্বাভাবিক হারে WBC বেড়ে যাচ্ছে, অর্থাৎ শ্বেত রক্তকণিকা বেড়ে যাচ্ছে, তখন কিন্তু আমাদের দেহে RBC প্রোডাকশন বা শ্বেত লোহিত রক্তকণিকার উৎপাদন অনেক কমে যায়। তো সেই বিষয়টিকে আমরা বলে থাকি হচ্ছে এক ধরনের ব্লাড ক্যান্সার, যাদের যা যেটির নাম হচ্ছে লিউকেমিয়া। অর্থাৎ আমাদের দেহে যদি অস্বাভাবিক হারে শ্বেত রক্তকণিকা বৃদ্ধি পায়, তখন যে ক্যান্সার হয় ব্লাড ক্যান্সার, তার নাম হচ্ছে লিউকেমিয়া। বন্ধুরা, আমরা দেখলাম হচ্ছে এর পরিমাণ, এখন আমরা দেখব এই কীভাবে কোন কোষ থেকে আসলে এই শ্বেত রক্তকণিকা তৈরি হয়। চলো একটু দেখে আসি। লোহিত রক্তকণিকার মতোই শ্বেত রক্তকণিকাও আসলে আমাদের আমাদের যে বড় বড় হাড়গুলি রয়েছে, সেই হাড়গুলির মধ্যে যে লোহিত অস্থিমজ্জা রয়েছে, সেই মজ্জা থেকে তৈরি হয়। কীভাবে সেটি আমাদের এই ধরো হচ্ছে অস্থি, পরঅস্থি, আর মাঝখানে রয়েছে লাল অস্থি মজ্জা। এই বোন ম্যারোর মধ্যে আমরা একটু আগে জেনেছি যে এক ধরনের কোষ থাকে, সেই কোষগুলিকে বলা হয়, সেই কোষগুলি আসলে রক্ত উৎপাদন করে, যাদের বলা হয় হিমোপয়েটিক স্টেম সেল। এই হিমোপয়েটিক স্টেম সেল বা হিমোসাইটোব্লাস্ট যে কোষগুলি থাকে, সেখানে এক ধরনের বিশেষ কোষ থাকে যাদেরকে বলা হয় মায়েলয়েড সেল। এই মায়েলয়েড সেল থেকে আসলে WBC তৈরি হয়, এবং এই WBC তৈরি হওয়ার যে প্রক্রিয়াটি তাকে বলা হয় মায়েলোপয়েসিস। অর্থাৎ WBC প্রক্রিয়ার যে সৃষ্টি হওয়ার যে প্রক্রিয়াটি রয়েছে আমাদের দেহে, সেই প্রক্রিয়াটিকে বলা হয় মায়েলোপয়েসিস। এই হাড়ের যে বোন ম্যারো রয়েছে, লাল রঙের যে বোন ম্যারো রয়েছে, সেই বোন ম্যারো ছাড়াও কিন্তু আমাদের দেহে যে সকল লিম্ফয়েড অর্গানগুলি রয়েছে, যেমন হচ্ছে লিম্ফ নোড অথবা স্প্লিন অথবা থাইমাস গ্ল্যান্ড ইত্যাদি অঙ্গ থেকেও কিন্তু আসলে এই শ্বেত রক্তকণিকা তৈরি হতে পারে। তো সেক্ষেত্রে এর তৈরির প্রক্রিয়াটির নাম আমরা বলে থাকি হচ্ছে লিউকোপয়েসিস। বন্ধুরা, এভাবে বোন ম্যারো থেকে হোয়াইট ব্লাড সেল তৈরি হয়, এবং এই হোয়াইট ব্লাড সেল ধ্বংসপ্রাপ্ত হয় কিন্তু আমাদের যে লিম্ফেটিক সিস্টেম বা লিম্ফয়েড যে সকল অর্গান রয়েছে, সেই লিম্ফয়েড অর্গানের মধ্যে এরা ধ্বংসপ্রাপ্ত হয়ে থাকে। এখন আমরা দেখব এছাড়াও এর যে কয়েকটি ক্যাটাগরি রয়েছে, শ্বেত রক্তকণিকার কিন্তু অনেক ধরনের ক্যাটাগরি রয়েছে, অনেক ধরনের শ্বেত রক্তকণিকা রয়েছে, আমরা সেগুলো একটু দেখবো।